আজকে আমাদের বিভিন্ন বিষয়ে কথা বলবো, বিভিন্ন ডিসক্রিট বিষয়ে আর কি, সংযোগ খুবই কম। ল্যাঙ্গুয়েজ যারা ডিজাইন করে ওরা আসলে কি করে, ল্যাঙ্গুয়েজ যারা বানায় ডিজাইন করে আসলে আমরা যেন কম টাইপে বেশি কাজ করতে পারি, আমরা যেন বিভিন্ন রকমের প্রবলেমগুলা সহজে সলভ করতে পারি, সেইগুলো ওরা ল্যাঙ্গুয়েজ দ্বারা সাপোর্ট দেয়। দ্যাটস ইট। সো .NET ফ্রেমওয়ার্কের C# ল্যাঙ্গুয়েজটা আসলে এরকম একটা ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আসলে আমরা বিভিন্ন কাজ করতে পারি। সো বিভিন্ন ভার্সনে আসলে কি করে, ল্যাঙ্গুয়েজের ফিচার বাড়ানো হয়। সো অ্যাডভান্স C# মধ্যে, সরি, নর্মাল মানে .NET 4.0 বা 4.5 বেশ কিছু ফিচার আসছে, সেগুলো নিয়ে আমরা কথা বলব। ফর এক্সাম্পল, আপনার এমন একটা মেথড কল করা দরকার যে মেথডে মাঝে মধ্যে আপনি ভ্যালু জানেন, মাঝে মধ্যে জানেন না। ঠিক আছে, ইন্টারেস্টিং না? সো হোয়াট ক্যান ইউ ডু মেথড পাবলিক ভয়েস টেস্ট। এখান থেকে যখন আপনি টেস্ট মেথডটা কল করবেন, যদি আপনি এরকম হয় যে আপনি এখন জানতেছেন না কতদিন কল করবেন, কিন্তু চান এ একটা ডিফল্ট ভ্যালু ধরে কাজটা করে দিক আমাদের, তাই না? ফর এক্সাম্পল, আমরা যখন এরিয়া ক্যালকুলেট করতে চাই আমাদের দরকার কি, পাই এর মান। এখন এখানে সাপোজ পাই ক্যালকুলেট করা আছে, এরিয়া ক্যালকুলেশন আছে, তো পাই এর মান যে কত পর্যন্ত নিচ্ছে এটা আমি জানতেছি না। এখন 3.14 দিলে নাকি 1.6 দিব, নাকি কত ঘর পর্যন্ত দিব, রাউন্ড আপ বা ফ্লোরিং ঝামেলাগুলো হইতে পারে। সো আমি চাইতে পারি যে আচ্ছা ঠিক আছে, এই মেথড যে লেখছে সে তো ডিফল্ট ভ্যালু ধরে কাজটা করছে, তো সে বিরাট ডিফল্ট ভ্যালু ধরে কাজটা হয়ে যায়, তাহলে উপায় কি, ওভারলোড বানানো? সো সাপোজ একটা টেস্ট মেথড আপনি বানাবেন যার কোনো কি নাই, প্যারামিটার নেই, তো এখানে ভিতরে আপনি ভ্যালু দিয়ে কাজ করতে, দুইটা একই কাজ করতেছে বাট দুটো আলাদা মেথড। এই দুইটা মেথডের কি পয়েন্ট কি, আসলে আমি কি কারণে যাচ্ছি এটার জন্য না? সো হোয়াট ইফ আই রিমুভ দিস মেথড অ্যান্ড ইনসাইড অফ দিস প্যারামিটার আমি ইনিশিয়ালাইজ করে রাখলাম, তাহলে যদি আমি 15 দেই সে 15 নিয়ে কাজ করবে, যদি আমি কিছু না দিই 10 নিয়ে কাজ করবে। ঠিক আছে, আসলে আমরা এক্সাম্পলটা দেখি, খুব সহজ ইন্টারেস্টিং এক্সাম্পল একটা, সবাই উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার একটা বিএসডেনই করছি আমি, দেন আমরা কাজ শুরু করবো। আজকে এই ফর্মের মধ্যেই, এই প্রজেক্টের মধ্যে প্রচুর কাজ করবো, প্রজেক্টের নাম দেন অ্যাডভান্স C#, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো মতো কী হচ্ছে এখানে। আসলে কেউ মনে করলে একটু জানায় না কেউ
যে নাম্বারটি ইনপুট আসবে এক থেকে সেই নাম্বার পর্যন্ত আমরা কি করব যোগ করে যোগফলটা রিটার্ন করে দেব। লোয়ার থেকে আপার পর্যন্ত আমাকে দিবে, কেউ যদি লোয়ার না দেয় আমার ডিফল্ট লাগবে না একটা, মেক সেন্স? সো ডিফল্ট দিচ্ছি আমরা এখানে ওয়ান, কেউ যদি আপার না দেয় আমরা আপাতত নিচ্ছি। তো এরপর বিভিন্ন ভ্যালু দিয়ে আমরা টেস্ট করে দেখবো এটা কাজ করে কিনা। আসলে এখানে খুব বেশি বলার কিছু নাই, প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। ওকে, টেক্সট বক্স সবাই আমার সাথে আসছেন? সাম টেক্সট বক্স, সাম বাটন, ওখানে দুইটা টেক্সট বক্স লাগবে। তো সরি, একটা আপার একটা লোয়ার, ভুলে গেছিলাম। লোয়ার টেক্সট বক্স, ওকে, সবাই দুটো টেক্সট বক্স নিয়ে আসছেন, টেক্সট বক্স আর বাটন, একটু পজ দিচ্ছি। ওকে, সো আমরা একটা মেথড বানাবো যার ডিফল্ট ভ্যালু দিব, এটাতেও দিব, আসেন বানাই। কী লিখবো? প্রাইভেট ইন্টিজার সাম। সারা জীবন কী করে আসছি? ইন্টিজার লোয়ার, ইন্টিজার আপার, সারা জীবন এই কাম করে আসছি না? এবার আমরা কী করব? ডিফল্ট ভ্যালু বসাই দেব। আমি সব কেটে দিছি, তো ওভাররাইড করতে হবে। এটা এটা এসিও, এসিও তো সাইন করে লাভ নেই, সব তো কেটে দিছি আমি। কি হলো? আসলো, আসার পরে সাম জিরো প্রথমবার ঢুকবে, সাম জিরো প্লাস ওয়ান ওয়ান, লোয়ার প্লাস হবে, ঠিক আছে।
প্রথমে আমরা উইদাউট ভ্যালুটা টেস্ট করব। ওকে, সব পিছন দিকে দেখা যাচ্ছে। ওকে, যেটা বলতেছিলাম যে এই ফিচার জানার আগ পর্যন্ত ইট ওয়াজ নট পসিবল টু কল দিস সাম মেথড উইদাউট এনি কাইন্ডস অফ ভ্যালু, বাট এখন আমরা ইচ্ছা করলেই এই সামটাকে কল করতে পারি ভ্যালু ছাড়া, সে তার নিজস্ব ভ্যালু নিয়ে নিচ্ছে। বাট রানটা করি, এই যে কারণটা কি, সেই যে এই সামটাকে কল করছে ভ্যালু ছাড়া। এবার আমি যদি চাই, আমি ইউআইটা আসলে দূর করে দিই, আপনাদের কনফিউশন তৈরি হচ্ছে, দিলাম সরায়, ঠিক আছে, লেটস কিপ ইট সিম্পল, আমারই ভুল হয়েছে আসলে। এবার আমি চাচ্ছি তাহলে কি হবে, পাঁচ দিলাম, তাহলে কি হচ্ছে, পাঁচটা কোথায় যাবে, লোয়ারে না পারে, কেন, এক্স্যাক্টলি। সো ফার্স্ট এলিমেন্টের যেহেতু আমি এখানে একটা ভ্যালু দিচ্ছি, লোয়ারের ঘরে ওয়ানটা রিপ্লেস হয়ে কত হয়ে যাবে, ফাইভ, তাহলে সাম অ্যাটলিস্ট 55 কম হবে, এটা আমরা গ্যারান্টি দিতে পারি, 45 আসছে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমি বাট কি মিন করছি, যদি এটা দরকার হয় যে না আমি প্রথমটা দিব না, পরেরটার ভ্যালু দিব শুধুমাত্র, অন্যগুলো ডিফল্ট নিয়ে নেবে, সো এইভাবে আমি কল করব। তাহলে এখন কত হইল আপারের ভ্যালু, 55, এই 10 রিপ্লেস হয়ে কত হয়ে গেল, 50। ওকে, সো এইটা বোঝার মতো এখনো প্রবলেম আছে কারো, বলেন ভাইয়া, আচ্ছা ঠিক আছে, কিছু বুঝিনি আসলে, কোনো কোশ্চেন না, আপনাকে কোশ্চেন করতে হবে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্পেসিফিক কোশ্চেন করলে ভালো হয় আর কি আমার জন্য। এটার মানে কি ছিল, মানে আমি কত পাঠাচ্ছি এখানে, কিছু পাঠাচ্ছি না, ফলে লোয়ারের ভ্যালু কত হচ্ছে, আপারের ভ্যালু, ভাই সবাই বলেন না ভাই, উনি একটু কষ্ট করে বলুক, হ্যাঁ ভালো হবে তাহলে আমাদের জন্য, আপারের ভ্যালু কত হচ্ছে, 10, থ্যাংক ইউ, আমি এখানে 10 দিলাম, সরি, এখন তাহলে কি হবে, যেহেতু প্রথমটার সাথে লোয়ারটা মিলতেছে, ফার্স্ট প্যারামিটার টু ফার্স্ট প্যারামিটার, কোনটা রিপ্লেস হয়ে কত হচ্ছে আমাকে বলেন তো, লোয়ার 5 হচ্ছে, আচ্ছা লোয়ার 1 রিপ্লেস হয়ে 5 হয়ে যাচ্ছে, আপার কিন্তু ঠিকই আছে, আমি এখন দিলাম এখানে 20, কোনটা কত হচ্ছে তাহলে, বোঝা যাচ্ছে অন্য ভাইরা, হ্যাঁ এবার আমার দরকার, আচ্ছা এবার একটা টেস্ট করে দেখি, 5 আর 20 দিয়ে টেস্ট করে দেখি, অ্যাটলিস্ট 55 হবে না, অন্য কিছু একটা আসছে, 200। নেক্সট আমি বলছি যে সাপোজ আমার দরকার আপারের ভ্যালুটা শুধু চেঞ্জ করা, নট লোয়ার, তাহলে আমি কেমনি কী করবো, যদি আমি এখানে 50 দেই, 50 তো লোয়ারে চলে যাচ্ছে, তাহলে উপায় কী, উপায় হচ্ছে এই প্যারামিটারের ভ্যালুটা মেনশন করে এখানে এটা বসায় দেওয়া, এক্স্যাক্টলি, এবার বুঝতে পারছেন, থ্যাংক ইউ, এই কোশ্চেন করলেই তো হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট প্যারামিটার টু ফার্স্ট প্যারামিটার ম্যাচিং হয়ে যাচ্ছে, এবার দেখি আমরা টেস্ট করি, 1275, অন্য কিছু একটা আসছে, এবার ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, আর কারো কোনো কোয়েশ্চেন বলুন, হ্যাঁ যাই না, জাভাতে দিতে পারে এখন, নট শিওর, জাভা তো অনেক আপডেট করছে, হ্যাঁ ভিডিও হচ্ছে, রিজিউম করা আসিল, এখন দিলে পজ হবে। ওকে, সো সেকেন্ড ওয়ান,
এটা আমরা নাম দিই ফর্মটার, নাম কি দেওয়া যায়? এই প্রজেক্ট আপনাদের দিব তো, সব বুঝতে সুবিধার জন্য নাম চেঞ্জ করছি আর কি, আপনাদের নাম চেঞ্জ না করলে চলবে। নেক্সটে আমরা যেটা করব, ইমপ্লিসিটলি টাইপড লোকাল ভেরিয়েবল দেখব, এটা বুঝতে বোঝার দরকার নেই। আমি একটা ফর্ম নিচ্ছি, জাস্ট আমার মতো করে ফর্ম নেন, একটা করে অ্যাড নিউ ফর্ম ইমপ্লিসিট ফর্ম, ইমপ্লিসিট ফর্ম দেন, দিলেই হবে। কাজগুলা করছি সবগুলা কাজে কিন্তু আমাদের যদি ইউজার ডিফাইন্ড কোনো কাজ করতে হয়, ইউজার ডিফাইন্ড ক্লাস বানাইতে হয়, কি করা দরকার ছিল? সিএস ফাইল বানানো দরকার ছিল। ফর এক্সাম্পল আপনি চান একটা নেম, অ্যাড্রেস, ফোন, তিনটা ভ্যালু একবারে দেখেন, তো আমরা এটাকে একটা নাম দেই, আইদার স্টুডেন্ট or person, something like this. Then I can look at the same. Ebon, eggular acta kore, CS file banai namra, class file. Suppose, apne project te, apne je erokom class ta, tar 50 ta property ache. Thirty pa, real world, আমাদের অফিসে একটা প্রজেক্টে বর্তমানে একটা একটা ফ্ল্যাট টেবিল বানাইছে, প্রয়োজনই বানাইছে, ডিজাইনের দোষ না, ওখানে 250টা প্রপার্টি আছে অ্যান্ড ইনক্রিজিং, ঠিক আছে? সো দ্য পয়েন্ট ইজ, যদি আপনি এই অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, ইউ হ্যাভ টু ম্যানিপুলেট 250 properties each time. Then, what is it? Suppose, after a property graph, there are 5 properties. So, what can you do? Okay, so I'm here at a class. J class and I'm going to go student underscore 1. Check here, 8 fill code. Achha. দুদিন পর ক্লায়েন্ট বললো যে আমার এই এই জিনিস লাগবে, সাপোজ অন্য তিনটা প্রপার্টি, সেই সাথে এখানকার দুটো প্রপার্টি, ওকে ফাইন, স্টুডেন্ট আন্ডারস্কোর 2, ফার ইজ দ্য এন্ড, হাউ ফার ক্যান ইউ গো? সো এটা এই ধরনের রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, আপনার ফুল অবজেক্ট কিন্তু ম্যানিপুলেট করতে চাচ্ছেন না, পার্শিয়াল অফ দ্যাট অবজেক্ট কিন্তু ধরতে হচ্ছে পুরো অবজেক্টে। জাস্ট চিন্তা করেন, আপনার সার্ভার সাইডে কোনো একটা অ্যাপ্লিকেশন আছে, আপনাদের ওয়েবের ক্লাস শুরু হয়েছে না, হ্যাঁ, সার্ভার সাইডে একটা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনের এরর টেবিল আছে, সিলেক্ট স্টার দিয়ে আপনি সব পাঠায় দেন, প্রতিবার সার্ভার থেকে ক্লায়েন্টে 250 প্রপার্টি একবারে আসে, যেখানে আপনার লাগতেছে কটা প্রপার্টি? 5টা। সো আপনার অ্যাপ্লিকেশন আসলে ডুম, সো এটা আসলে কোনো বয় না। সো how can we so how can we overcome this problem? So we have to search for something so that we don't need to create these CS files. CS file banano chhara
যদি এমন ভাবে একটা ক্লাস বানাইতে পারতাম যে ক্লাসটার মধ্যে এই প্রপার্টিগুলো দিয়ে আমি কাজ করতে পারতাম, এটা এক্সিলেন্ট হতো না? এখন আর অনেক কনফিউশন আছে, প্রথম থেকে আবার বলতেছি, কারণ পরে বললেন না ভাই কিছু বুঝি না, প্লিজ। রিয়েল ওয়ার্ল্ডের অনেক রকমের প্রবলেম থাকতে পারে, 250 প্রপার্টি, 300 প্রপার্টি, অনেক। সামটাইমস উই নিড টু শ্রিঙ্ক, আর আমাদের মাঝে মধ্যে অনেক কম প্রপার্টি নিয়ে কাজ করা হতে পারে, 5টা 7টা। যেহেতু আমরা ওপি ওয়ার্ল্ডে আছি, আমরা এই 7টা প্রপার্টি কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখাবো না। কী করবো আমরা 7টা প্রপার্টিকে একটা ক্লাস বা অবজেক্টে র্যাপ করে সে অবজেক্টটা কাউকে দিব, তাই না? এটা তো ওপি চিন্তা নাকি? সো এই 5টা প্রপার্টি, এই 7টা প্রপার্টি যেহেতু আমার লাগতেছে, আমি এই 7টা আলাদা ভ্যারিয়েবল প্যারামিটার আমরা পাঠিয়ে দিব, তাই 7টা আলাদা ভ্যালু কি এরকম প্যারামিটার আমরা পাঠিয়ে দিব না। আমরা কি করি এখন, ভ্যা বলে কি শিখেছে এইটা মিলে একটা ক্লাস বানাইছে, ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে সেই অবজেক্টটা প্যারামিটার আকারে পাঠাই দিতে, ক্লিয়ার? বাট হোয়ার ইজ দ্য প্রবলেম? দ্য প্রবলেম ইজ এইরকম যদি 5টা 6টা 7টা এরকম করে বিভিন্ন ক্লাস আমার বানান লাগে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ নো লিমিট। সো আমাদের আসলে সুন্দর কথা বলছে ভাইয়াটা, এমন একটা ওয়ে ফাইন্ড আউট করতে হবে যে আমার সিএস ফাইল না বানানো অবস্থাতেই একটা অবজেক্ট আমি বানাইতে পারি। খুব অস্ত একটা কথা মনে হচ্ছে, বাট ইটস পসিবল। এইটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস টাইপ। কি বলা হচ্ছে? অ্যানোনিমাস টাইপ। তো লিখে রাখতে পারলে ভালো হতো। এটা সি শার্পের একটা ইন্টারেস্টিং ফিচার। এর দ্বারা কি হয়, এর দ্বারা কি হয়, আপনি আপনার কোডের মধ্যে খেয়াল করেন, আমি কিন্তু রাইট ক্লিক নিউ ফাইল অ্যাড করতেছি না, ফরগেট দ্যাট। আমি আমার কোডের মধ্যে প্রয়োজনীয় 3টা প্রপার্টি দিয়ে এরকম একটা সেমি ব্র্যাকেট দিয়ে দিব, সে একটা অবজেক্ট হয়ে যাবে। ক্লাস দরকার নেই, আমার অবজেক্ট হলেই চলে, ক্লাস দিয়ে আমি কী করব, তাই না? আমার তো আসলে দরকার কি একটা অবজেক্ট, আমার একটা অবজেক্ট হয়ে যাচ্ছে, এবং সেই অবজেক্টের জন্য ক্লাস থাকবে। সি শার্প কম্পাইলার কি করে, তার লাইব্রেরির মধ্যে একটা ডাইনামিক নেম দিয়ে একটা ক্লাস বানায় ফেলে, ঠিক আছে? এটা আমাদের জানার দরকার নেই, এই কারণে কি নাম অ্যানোনিমাস। থ্যাংক ইউ। সো আসলে ক্লাস আছে সিএলআর, ব্যাকএন্ডে তার মতো করে একটা নাম দিয়ে একটা সিএস ফাইলের টেমপ্লেট বানায় ফেলে, বাট আমরা কোডিং সাইট থেকে এসব দেখতে পাই, আমরা দেখতে পাই আমরা একটা অবজেক্ট বানাইছি, সে অবজেক্ট দিয়ে আমরা কাজ করতে পারতেছি। এটা যে একটা অবজেক্ট, তার প্রমাণটা কি আসলে? আমি বলি, আপনার প্রশ্ন বোঝেন নেই, অ্যান্সার দিলেই বুঝে পারবেন। প্রমাণটা হচ্ছে এরকম, স্টুডেন্ট এস ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, এস দিয়ে যদি ডট দেই প্রপার্টিগুলো পাই যায় না? সো আমি যদি এটা এখানে রাখলাম, আমি যদি একটা এরকম অ্যানোনিমাস অবজেক্ট বানাই, সাপোজ প্রপার্টি 1, প্রপার্টি 2, প্রপার্টি 3, এরকম, ঠিক আছে, বানাইলাম। এখন এটা একটা ভেরিয়েবল রাখলাম, সি ইকুয়ালস টু নিউ দিয়ে একটা ইয়ে বানালাম। নিউ কেন? আমি আমার প্রথম করে একটা ক্লাস বানায় ফেললাম, নিউ দরকার নেই। নিউ মানে আমার নিউ করার জন্য ক্লাসই তো নেই, আমি আমার একটা অবজেক্ট বানায় ফেললাম। সি দিয়ে যদি আমি ডট দেই, যদি আমি এখানে পি ওয়ান, পি টু, পি থ্রি পাই, তার মানে কি আমার অবজেক্ট বানানো হয়ে গেছে, ঠিক আছে? নেক্সট আর একটা প্রবলেম অ্যারাইজ করতেছে আপনাদের মনে, আচ্ছা ভাই সি তো লিখলাম, বানে কি আসবে, ইন্টিজার ডাবল স্টুডেন্ট অবজেক্ট না, অবজেক্ট টাইপ না, কারণ আপনি যদি অবজেক্ট টাইপ দেন ঝামেলা পরে বলতেছি,
আসলে এই প্রবলেমের সাথে সাথে আরেকটা ফিচার নিয়ে আসছে মাইক্রোসফট বা সি শার্প, সেটা হচ্ছে ইমপ্লিসিটলি টাইপড। তার মানে হচ্ছে ভার মানে হচ্ছে যে ডান পাশে যে টাইপ সেই টাইপটাই একা একা সেই এর মধ্যে নিয়ে নিবে। অর্থাৎ যেহেতু এটা CLR তার ভিতরে একটা হিজিবিজি নাম দিয়ে আমি দেখছি একদিন হিজিবিজি নাম দিয়ে একটা নাম বানায়, ঠিক আছে, আমরা এরকম বিভিন্ন কোড দেখি না, ABCDXX_ অনেক কিছু বড় একটা স্ট্রিং দেখি না মাঝে মধ্যে, অনেক জায়গায় দেখি সেই রকম নাম দেয়। তো সেইটাকে আসলে এখানে বসায় দেয় নিজে নিজে, এটাও আমাদের জানা দরকার নেই, বোঝা যাচ্ছে? আবার বলি আমি যে লাইনটা আবার বলছি, ডান পাশে যে টাইপটা থাকবে আপনি কি বলছেন ডাবল হিসেবে রাখছেন, পরে কি করছেন? এই মুহূর্তে যদিও 10 আসছে কিন্তু 10.1 বা 10.2 এরকম আসতে পারে, কিন্তু এই মুহূর্তে 10.0 আসছে, তো আমি কাছে আইটাকে ফ্লোট হিসেবে নিতে, সেক্ষেত্রে কি ভারী হিসেবে ভার আই গত 10 থেকে দেখে মানে ফ্লোট হিসেবে নেওয়া যাবে? 10.0 দাও, ঠিক আছে। এবং সবচেয়ে অসুবিধা যেটা করবেন, আপনি যদি মাঝে মধ্যে গ্লোবালি বা ফিল্ড হিসেবে যে ফিল্ড ইনিশিয়ালাইজ করেন না, ইন্টিজার আই ভ্যালু জানেন না, এখন ইন্টিজার জে ভ্যালু জানেন না, সেখানে কি কাজ করতে হবে? ওটা ভ্যালু তো নেই, বাড়ি কি তো রাখতে, ঠিক আছে, বাড়িয়ে দিলে একটা আমি তো নিতে এক্স্যাক্টলি, কারণটা আমি আবার বলি, লাইনটা আমাকে মুখস্থ করে ফেলা, এই লাইন আপনি কোনো বইয়ে পাবেন না, এটা বানানোর লাইন। ডান দিকে যে টাইপটা থাকবে সে বাম দিকে সেটা একটা বসায় নেবে, দ্যাটস ইট। যদি আপনি ডান দিকে কোনো টাইপ না দেন সে বাম দিকে নেবে না, সো এরর দিবে। তাহলে একটা এক্সাম্পল দিই, নিউ লিস্ট অফ ইন্টিজার বার জেড, তাহলে জেড এর টাইপ কি এখন? লিস্ট অফ, বুঝতে পারছ? সো আমরা সবগুলো কনসেপ্ট একবারে দেখবো, তো যেমন টাইম নিচ্ছি আর কি, কমন ল্যাঙ্গুয়েজ কম্পাইল, কমন ল্যাঙ্গুয়েজ এটা সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন, এটার টার্ম কি কোন শুনছেন? ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন কিউ না সবচেয়ে কমন ক্লাস আমাদের তিনটা প্রপার্টি আছে, রাইট? আইডি, নেম, সো হোয়াট ক্যান উই ডু যদি আমার এই স্টুডেন্টের অবজেক্ট তৈরি করে ভ্যালু অ্যাসাইন করতে হয় আমরা কীভাবে কাজটা করব? সো স্টুডেন্ট এস ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, তারপরে কী লিখব? এস ডট আইডি ইকুয়ালস টু দশ, এস ডট নেম ইকুয়ালস টু আমি যাবি এস ডট অ্যাড্রেস ইকুয়ালস টু এইখানে আসলে কয়টা স্টেটমেন্ট হচ্ছে টোটাল মিলে?
স্টেটমেন্ট সেমিকোলন আপনার এইরকম এতগুলো স্টেটমেন্ট লেখা লাগে না, আপনি ইচ্ছা করে সিঙ্গেল স্টেটমেন্টে সব ভ্যালু অ্যাসাইন করতে পারেন। কিরকম হবে? স্টুডেন্ট এস ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট দিলেন, তারপরে এই যে সেমি সেমিকোলনটাকে কি হয় এইভাবে এক লাইনের পুরো কাজটা করা যায়। কম প্রপার্টি থাকে সেক্ষেত্রে এটা সুবিধা। হ্যাঁ, এইটার কেন করব আমি একটু পড়াশোনা করছিলাম একবার। এখানে চারটা আলাদা স্টেটমেন্ট এক্সিকিউট করতে যদি আমাদের এক সেকেন্ড টাইম লাগে, এখানে একটা সিঙ্গেল স্টেটমেন্ট এক্সিকিউট করতে হচ্ছে ডেফিনেটলি এখানে ওয়ান ফোর্থ টাইম লাগবে। আরও সুবিধা কি, এখানে আপনার টাইম কম করতে হচ্ছে, এখানে এইরকম ভেরিয়েবল দেওয়া লাগতেছে না, এখানে এরকম সেমিকোলন বারবার দেওয়া লাগতেছে না, কমা দেওয়া লাগতেছে কমা দিয়ে, ঠিক আছে। এখানে আপনার প্রপার্টি মিসিং হয়ে যাওয়ার চান্স আছে যে কোন প্রপার্টি দিছি কোন প্রপার্টি দিই নেই, তো এখানে ইনিশিয়ালাইজ করলে একবারে আপনি দেখতে পাচ্ছেন যে এইটা দিছি এটা দিই নেই। সো ফর টেস্টিং পারপাস এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে শুরু করব, প্রথমে এই কাজটা করব আমরা। হ্যাঁ, এখন আমরা একটা স্টুডেন্ট ক্লাস বানাবো, সেই স্টুডেন্ট ক্লাসে প্রথমে এরকম একটা ইনিশিয়াল এক্সপ্রেশন আমরা টেস্ট করে দেখব, ঠিক আছে? ওকে, এইটা টেস্ট করবো, অন্যগুলো ভুলে যান, আমরা ওয়ান বাই ওয়ান আবার আগাবো। সো আরেকটা ফর্ম বানাই, এই ফর্মটা থাক, আগেটা ছিল ইমপ্লিসিট, এবার ইনিশিয়ালাইজেশন। ওকে, যাদের ফর্ম বানানো হয়ে গেছে একটা স্টুডেন্ট ক্লাস নিয়ে আসেন বা বানান, খুব সহজ স্টুডেন্ট ক্লাস।